ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين جادو ابن جادو قرر حكم بدهن كي جواب السهر متحقق وجوده وتأثيره مع مصادفة القدر الكوني প্রথম কথা জাদুর কোনো বাস্তবতা আছে না জাদু একটি কাল্পনিক বিষয় যেমন যারা বিজ্ঞানকে অন্ধ বিশ্বাস করে থাকে মানুষের জ্ঞান যা বলে জি মানুষ বাহ্যিক যা দেখে বলে যারা গাইবে বিশ্বাস করে না গাইবে বিশ্বাস না করে বিজ্ঞানের পিছনে ছোটে তারা সেহারে জাদুর বাস্তবতাকে অস্বীকার করেছে জাদু আবার কি জিনিস জাদু কিছু যেমন জিন বলে কিছু নেই দেখি জিন নেই মালা এখানে ঠিক ওই জাদুর কোন বাস্তবতা তাদের কাছে নেই এক লোকেরা পথভ্রষ্ট হয়েছে কিন্তু কোরআন জাদুর কথা কোরআনে কিন্তু আল্লাহ আবার উল্লেখ করেছেন এবং জাদু থেকে সতর্ক করেছেন জাদুকর অনিষ্টের কথা বর্ণনা করেছেন সুতরাং জাদুর বাস্তবতা আছে জাদুকে অস্বীকার করা জাদুর বাস্তবতাকে অস্বীকার করা যে জাদু বাস্তব সত্য এটা হচ্ছে ইসলাম বিরোধী কথা দহু জাদুর অস্তিত্ব নিশ্চিত মানে জাদুর অস্তিত্ব আছে বা তাসির হু এবং তার প্রতিক্রিয়াও রয়েছে তার প্রতিক্রিয়াও নিশ্চিত তার প্রতিক্রিয়া হয়ে থাকে কিন্তু আল্লাহ রব্দুল্লা ইচ্ছার বাইরে হয় না তাই বলছেন তার প্রতিক্রিয়া মামসা পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহ যা সুনির্ধারণ করেন এই তকদিরের অনুকূলে হলে আল্লাহ রব্বুল আলমিন যদি ভাগ্যে নির্ধারণ করেন তাহলে তার প্রতিক্রিয়া হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যদি না চান আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছা তকদিরের যে স্তর গুলি আমরা চারটি আলোচনা করছি তাই হচ্ছে মাসিয়াত আল্লাহর ইচ্ছা এরা কনিয়া সৃষ্টিগত আল্লাহ যদি ইচ্ছা না হয় আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে জাদুর তাসির জাদুর প্রতিক্রিয়া হতে পারে না কিন্তু তার তাসির রয়েছে তাসির বাস্তবতা রয়েছে প্রতিক্রিয়ার বাস্তবতা রয়েছে এবং জাদুর বাস্তবতা রয়েছে দলিল কোরআন এখানে আয়সুরা বাকারা আয়াত নম্বর একশো দুই এ মহান আল্লাহ এর করেছেন ফায়াতা আল্লাহ মোনা মিন হ মামা ইয়ফার রে পুন বেহি বেনাল মর এওয়াজৌ আয়াতের একটা অংশ আয়াত আয়ত রয়েছে বর্তমা মাতা তুলু সয়াতিন আল্লা মুভি কে সোলাই মান ওমা কাফারা সোলেমান ওয়ালা কিন্না সয়াতিন কাফারু ইয়ো আল্লে মোরা নাসা সেহর এই সেহের জাদুকথার উল্লেখ করেছেন তারপরে আল্লাহ রবন বলছেন ফায়াতা আল্লাহ মো না মিন হ মামা ইয়ফার রে পুন বেহি বেনাল মর এওয়াজৌজি সেই প্রাচীন যুগে

বলছো অমায়ু আল্লে মানমিন তিনি হারুত মারুত যে কাউকে শেখাতো বলতো ইন্মানো না আমরা কিন্তু তোমাদের যেন পরীক্ষা স্বরূপ তোমরা কুফুরি করিও না অর্থাৎ জাদু ব্যবহার প্রয়োগ করিও না জাদুর কাজ কারবার করিও না কর্মকাণ্ডে জড়িত হইও না কিন্তু তাদের কাছে জাদুর বিদ্যা ছিল জাদুর শিখাতে মানুষের পরীক্ষা যাতে মানুষ এই জালে ফাঁসে ইমান হারায় এটি একটি স্পষ্ট দলিলা বলেছেন যে জাদু হচ্ছে কুফর এই আয়াত প্রমাণ করে জাদু হচ্ছে তারপরে দ্বিতীয় ওই আয়তে অমা কাফারা সালাম কাফের হননি কুফরি করেন শায়াতি না কাফারু তবে সেই সায়তানরা কাফের হয়েছে কুফরি করেছে কেন কারণ হচ্ছে তারা জনগণকে জাদু 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 জাদুর শিখা শিখানো প্রয়োগ শিখা এবং শেখানো আর তার প্রয়োগ ব্যবহার করা সবগুলি হচ্ছে কুফুর এই দুটো অংশ রয়েছে কোরআনিকের এই আয়াতেই যাতে স্পষ্ট করা হয়েছে যে জাদুর হুকুম হচ্ছে কুফর তাদের থেকে শিখতো লোকেরা মায়োফারে এমন এমন জাদু তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করত একজন পুরুষ এবং তার স্ত্রীর মাঝে স্বামী স্ত্রীর মাঝে স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত রয়েছে কেমন করে বিচ্ছিন্ন করতে হবে সম্পর্ক ছেদ করতে হবে এদের সম্পর্কে ফাটল ধারিত হবে এইরকম জাদু তাহলে এরকম জাদু আছে আল্লাহ করার বলছে এটা যখন আছে আর বিপরীতটাও আছে এর বিপরীত জাদু আছে যে কারো সাথে মিল মহব্বত হচ্ছে না হ্যাঁ তার জন্য তাকে আসক্ত করে দেওয়া জি সেটা আছে সেটা স্বামী স্ত্রীর মাঝে হইতে পারে আবার কোন যুবক যুবতীর মাঝে হইতে পারে পুরুষ পুরুষের মাঝে হইতে পারে হ্যাঁ নারী নারীর মাঝে হইতে পারে একজন মানুষ আরেকজন মানুষের সাথে হইতে পারে জাদু সেহরুল তফরিক যেমন রয়েছে তোমার সেহরুল মাহাব্বা তার বিপরীতটা রয়েছে বিচ্ছিন্নতার যেমন জাদু রয়েছে তেমনই ভালোবাসা আর ইস্ক বিভিন্ন প্রকার গুলি রয়েছে যেগুলি এখানে আলোচনার ক্ষেত্রেও নয় আর জাদুর উপরে বিধান ইত্যাদি রিনা বেহমিন আহাদিন তবে এই জাদুর দ্বারা তারা কারো ক্ষতি সাধন করতে সক্ষম নয় ইন্লা তবে আল্লাহর অনুমতি ক্রমে বোঝা গেল যে এই কথাটি লেখক বললেন যে যাদুর বাস্তবতা রয়েছে এটাও দ্বারা প্রমাণিত হলো এবং জাদুর তাসির রয়েছে কিন্তু ইল্লাহ মা মোসাদা ফুল আল্লাহ যদি তকদের নির্ধারণ করেন তাহলে জাদুর তাসির হবে না হবে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হতে পারে না না হলে আল্লাহ অসহায় হ্যাঁ অক্ষম হয়ে যাবে আল্লাহ কিছুর সবকিছুর ক্ষমতা বানা আলাহীদ কাদির

হুকুম হয়ে গেল যে জাদু হচ্ছে কফুর আর সেই জন্য আমি আয়াতগুলি একটু যা লেখক উল্লেখ করেননি সেই আয়াতগুলিও শেষ করে দেন সামনে আসছে তারপরে বলছো আম্মা সাহের পক্ষান্তরে জাদুকর জাদুকরের হুকুম কি জাদুকর কাফের না ফাসেক একটি বিষয় দুটো দুনিয়ার হুকুম দুনিয়ার হুকুম একটা আর একটা হচ্ছে আখেরাতের হুকুম যে না জাহান্নামি এই দুটো বিষয় বলছেন লেখক খাইন কানা সেহর হুমিমা ইয়তা কানি শেয়া তিন এই জাদুকরের জাদু যদি শয়তান থেকে গ্রহণ করা হয় সেই জাদুকর এই সেহের জাদুর কর্মকাণ্ড জিন শয়তান থেকে শিক্ষা লাভ করছে আর জিন শয়তান অতক্ষণ এসব শিখাবে না যতক্ষণ পর্যন্ত জিন শয়তানের সান্নিধ্য লাভের জন্য তাদের সন্তুষ্ট করার জন্য তাদের নৈকট্য অর্জনের জন্য তাদের কাছ থেকে নিজের তলকগুলি রয়েছে সেগুলি হাসালের জন্য কিছু তাদের সামনে পেশ না করবে আল্লাহর হক অর্থাৎ শিরকפרי না করবে শিরকি কর্মকাণ্ড করতে হবে সে আল্লাহ ছাড়া অন্যজন জিন শয়তানের জবাই করা হোক জিন শয়তানের জন্য কোনো কিছু উৎসর্গ করা হোক আর যা কিছুই হোক না কেন একুফরি কর্মকাণ্ড করতে হবে যাতে ইসলাম ভঙ্গ হয় তাহলে তারা এই সব করবে এ জাদু আমাদের সমাজে শুধু বাহ্যিক যারা অসৎ লোক সমাজে তারাই চাদু কর্মকাণ্ডে জড়িত নয় বরং এক শ্রেণীর ধর্মগুরু রয়েছে যাদেরকে অনেকে মনে করে যে এরা হচ্ছে ওলি আউলিয়া যাদেরকে মনে করে এরা পীর মুর্শিদ হ্যাঁ যারা শির বেদাতে ডুবে আছে এবং তারা জিন শায়তানের ব্যবহার করে থাকে জিন শয়তানের সান্নিধ্য লাভ করে থাকে শির কুফল কর্মকান্ডের মাধ্যমে এবং তারা জাদুর কর্মকাণ্ডে লিপ্ত অসাধারণ কিছু দেখায় অসাধারণ কিছু তা দেখায় আর সেটাকে প্রকাশ করে জনগণের সামনে কি বলে যে এগুলো হচ্ছে কেরামতি আল্লাহর নেঘবন্ধা অলিয়াদের কেরামতি সিরকুফরি করে বেদাত করে কি আল্লাহর নেঘবন্ধা হয় আল্লাহর অলিও হয় শয়তানের অলি ধোকা খাবেন না এখানেই বহু মানুষ মাধ্যমে যদি আল্লাহ কোন অসাধারণ কিছু প্রকাশ করেন সেটা হচ্ছে যদি সত্যিকার নেক বান্দা হয় তহির সন্নাতের অনুসারী শের বেদাত মুক্ত ফরজ অজেব আদায়কারী আরাম নাজাজ থেকে বেঁচে থাকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড কথা কাজ থেকে বেঁচে থাকে তারপরে অসাধারণ কিছু তাদের মাধ্যমে দেখা যায় তাহলে সেগুলো নাম হচ্ছে কারামত আল্লাহর পক্ষ তাদেরকে সম্মানিত করা হয়েছে জন্য কারামা মানে সম্মানিত করা সেটা তাদের ক্ষমতাধীন নয় আমি আর ওসুরকে যেমন ক্ষমতাধীন না আল্লাহ যখন ইচ্ছা তা দেখে থাকে আর যদি অসৎ পাপি সিরকি কর্মকাণ্ডে লিপ্ত বেদাতে লিপ্ত পাপে ডুবে আছে না পাক হয়ে আছে জিন শৈতানের সাহায্য নিচ্ছে আর তারা অসাধারণ কিছু দেখাচ্ছে অলৌকিক কিছু দেখাচ্ছে তাহলে সেগুলি নাম হচ্ছে সেহেল সেগুলি হচ্ছে সেহেল এই তিনটি বিষয় এবং তার পরিচিতি বা সংজ্ঞা জেনে রাখুন তাহলে কেউ প্রতারণা করতে পারবে না কেউ ধর্মের নামে ধোকাবাজি আপনার সাথে আমার সাথে আল্লাহ সকল মমিন মুসলিম সকল মানুষের আল্লাহ হেফাজতন সমস্ত অনিষ্ট জাদুকর সম্পর্কে যে দুনিয়ার হুকুম কি এবং তার দণ্ডবিধান পরে আসছে

যদি শয়তান থেকে জাদুর মন্ত্রতন্ত্র গ্রহণ করে থাকে তাহলে ফাওয়া কাফের সে কাহির যে শিখবে যে শিখাবে এবং যে এটার প্রয়োগ করবে তিনশ মানুষ মনে রাখবেন এবার বলছি কাহির লেখা লিখি তা আল্লাহ কারো মহান আল্লাহ বলেছেন কোরআনিকিমের এই হারত মারত আল্লাহিনতক্ষণ কোন কিছু শিখাতেন না জাদু থেকে হাত্তাইয়া কুলা যতক্ষণ বলে না দিতেন এন্ড ফেত আমরা হচ্ছে পরীক্ষার কারণ ফালাতাক তৎফরপুফরি করিও না